চলমান আন্দোলন থেকে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই রাজধানীর বিভিন্ন মার্কেটে আগুন লাগাচ্ছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে কৃষক দলের প্রতিবাদ সমাবেশে এই অভিযোগ করেন তিনি। ফখরুল বলেন, কিছু হলেই বিএনপি কাঁধে দায় চাপায় সরকার। বিভিন্ন স্থানে আগুনের ঘটনায় সরকার ও আওয়ামী লীগ দায় এড়াতে পারে না। নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপি মহাসচিব, বলেন দুর্নীতি আর লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়েছে ক্ষমতাসীনরা। সম্প্রতি আগুন নিয়ে সরকার নতুন ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। প্রতিদিন সরকারে আগুন লাগছে, এই আগুন লাগার পেছনে আপনারা আছেন, আপনারাই ডাইভার্ট করার জন্য। এই যে মানুষের দাবি উঠেছে চালের দাম কমাও, চালের দাম কমাতে হবে, আমাদের বাঁচতে দিতে হবে, আমাদেরকে একটা ভালো নির্বাচন করতে দিতে হবে, ভোটের অধিকার দিতে হবে, এই দাবিগুলোকে পাশ কাটানোর জন্য, মানুষের দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার জন্য আপনারা আগুন লাগিয়ে বেড়াচ্ছেন।